তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞ করলাম। আজকের তারিখ 30/4/2024। এই যজ্ঞটি নবগ্রহের ওপরে করা হয়েছে। এখানে বগলা যন্ত্র, দৈবশক্তি লাভের যন্ত্র, গর্ভযোগ যন্ত্র, মহামৃত্যুঞ্জয় যন্ত্র এবং আরেকটি স্পেশাল যন্ত্র দেওয়া হয়েছিল, যে যন্ত্রের মাধ্যমে বাস্তুর ক্ষতি এবং তার উপরে যত রকম ক্ষতি আছে সেই যন্ত্রটি যজ্ঞের মধ্যে বসানো থাকলে অটোমেটিক সেটা কেটে যায়। অনেক সময় বাস্তুর মধ্যে গ্রহর দশা থাকে, এর ফলে বাস্তুরও মঙ্গল হয়। তো আমরা প্রথমে করি কি, সমস্ত দেবদেবীকে আহ্বান করে তাদের মন্ত্র আছে সেই মন্ত্রগুলো জপ করে বাস্তুদোষ এবং তার উপরে যদি কোনো রকম ক্ষতি করা থাকে সমস্তটা কাটিয়ে, অনেক সময় বাস্তুতে গ্রহদোষ থাকে, আমাদের কিছু মন্ত্র আছে যেগুলি প্রয়োগ করলে বাস্তু থেকে গ্রহদোষের সমস্যা মুক্ত হয়, তো সেটা আমরা প্রথমে প্রয়োগ করি। তারপরে তার উপরে যদি কালসর্প দোষ থাকে, মাঙ্গলিক দোষ থাকে সেগুলোর প্রয়োগ করা হয়, আবার দোষ না থাকলেও আমরা মন্ত্র প্রয়োগ করে থাকি, কারণ সামান্য অসুবিধা থাকলেও যেন সেটা কেটে যায়। তো এগুলো গুরুমুখী মন্ত্র আছে, সেগুলো মন্ত্র দিয়ে আহুতি দিলে হয় এবং নবগ্রহের আহুতি দেওয়া হয়, মহামৃত্যুঞ্জয়ের আহুতি দেওয়া হয়, দশমহাবিদ্যা মন্ত্রের আহুতি দেওয়া হয়, তারপরে তাকে নবগ্রহ কবচ জাগ্রত করে সেই নবগ্রহ কবচটি দেওয়া হয়। তো এখানে যজ্ঞটি আজকে সম্পূর্ণ হলো। আর এত পরিমাণ গরম, আমরা আরও তাড়াতাড়ি যজ্ঞ শুরু করে দিই, কিন্তু গরমের জন্য একটু দেরিতে করতে হলো, রাতের দিকে একটু বেশি সময় আমরা ছিলাম। পূর্ণাহুতি দেওয়ার পরে এবার আমরা মাল্য প্রদান করব। মালা দেওয়া হয়ে গেলে মা যতক্ষণ না এগুলি নিচ্ছে ততক্ষণ আমরা কিন্তু বসে মায়ের মন্ত্র জপ করতে থাকব। যজ্ঞের যে মেন পর্ব সেটা এই মাল্য প্রদানের পর্যন্তই, তারপরে এবার বসে বসে মায়ের মন্ত্র জপ করতে থাকব যতক্ষণ না সেগুলি মা সম্পূর্ণভাবে গ্রহণ করছে। যখন সম্পূর্ণ গ্রহণ করা হয়ে যাবে তারপরে সমাপ্তির দিকে আমরা যাব। তো যখন আমরা মাল্য প্রদান করছি বা পূর্ণাহুতি দিচ্ছি তারপরে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। তো আপনারা এই যজ্ঞ দর্শন করুন এবং যজ্ঞে মায়ের কাছে প্রার্থনা করুন, আপনার যেটা মনস্কামনা সেটা মা অবশ্যই পূর্ণ করবে। মা সর্বত্রই আছে, যেখান থেকেই আপনি মাকে ডাকবেন না কেন মাকে পাবেন। ধন্যবাদ।